वेलकम लर्नर्स सुब्रो खान चैनले तुम्हादेर स्वागत। आमरा आमादेर चैनले WBP TET Rail WBPSC WBCS इत्यादि समस्त परीक्षार जन्नो प्रिपारेशन दिए थाकि मैथ एवं रिजनिंग एर। तुम्हारा जरा चैनले नतून तारा अवश्य चैनलटा सबसक्राइब करे रेखे बेल बटन क्लिक करे रेखो। तो चलो आजकेर ई प्रैक्टिस क्लासे आमरा बेश किछु गुरुत्वपूर्ण अंक देखे नेब যেগুলো তোমাদের পরীক্ষাতে যে ধরনের অঙ্ক হামেশাই এসে থাকে। তো আজকের প্রথম অঙ্কটা কি বলেছে দেখো, বলছে কোন দ্রব্যের বিক্রয় মূল্য 20 টাকা কমে যাওয়ায় একটা দ্রব্যের লাভ 12.5% থেকে কমে 12.5% ক্ষতি হয়, তাহলে সেই দ্রব্যটার ক্রয় মূল্য কত? কি হয়েছে, একটা দ্রব্যের বিক্রয় মূল্য 20 টাকা কমে গেছে। তো 20 টাকা কমে যাওয়াতে প্রবলেম কি হয়েছে, যেখানে 12.5% লাভ হচ্ছিল সেখানে 12.5% ক্ষতি হচ্ছে। তাহলে কি হচ্ছে, প্রথমে লাভ হচ্ছিল 12.5%, 12.5 মানে কিন্তু 12.5%, তারপরে কি হচ্ছে ক্ষতি হচ্ছে, কত ক্ষতি হচ্ছে 12.5% ক্ষতি, তার মানে মাইনাস। তো দেখো এই লাভ থেকে ক্ষতি পরিবর্তিত হওয়ার জন্য কি হচ্ছে, দাম 20 টাকা কমে যাচ্ছে, 20 টাকা কমে যাওয়ার জন্য এই পার্সেন্টেজের তফাতটা হচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি পার্সেন্টেজের তফাত কতটা হচ্ছে, তাহলে এই দুটো আমরা বিয়োগ করব, একটা 12.5 বিয়োগ আর একটা হচ্ছে -12.5। কেন মাইনাস করলাম বুঝতে পারলে, কারণ ওটা ক্ষতি, তার মানে আলটিমেটলি 12.5 আর এদিকে 12.5 যোগ হয়ে গিয়ে 25% হবে। তাহলে 20 টাকা দাম কমে যাওয়ার জন্য পার্সেন্টেজের তফাত হলো 25%, বুঝতে পারলে। একদিকে 12.5% মানে ধরো এই মাঝে, এদিকে 12.5 আর এদিকেও 12.5, একটা লাভ একটা ক্ষতি, তাহলে টোটাল কত, এটাও 12.5 আর এটাও 12.5, মোট হচ্ছে 25, তাই না? তাহলে 25% চেঞ্জ হয়েছে যখন 20 টাকা কমেছে। তো দ্রব্যটার ক্রয় মূল্য জানতে চেয়েছে, ক্রয় মূল্য সবসময় 100% হয়, তাহলে 25% যদি 20 হয় আমাকে 100% ভ্যালু বের করতে হবে, এইটি হচ্ছে আমাদের কাজ। তো তো বাঁ দিকে দেখো 25 থেকে 100 আসতে হলে কত দিয়ে গুণ করতে হয়, 25 4 100, তাহলে এদিকেও আমরা 20 কে 4 দিয়ে গুণ করে নেব। তাহলে দেখো 20 × 4 মানে কত, 80 টাকা, তাহলে ওই দ্রব্যটার ক্রয় মূল্য কত, 80 টাকা। ফলে এইটাই হয়ে যাবে আমাদের প্রবলেমটার অ্যান্সার, অপশন এ। আশা করি ক্লিয়ারলি তোমরা এটা বুঝতে পেরেছ। পরের প্রবলেমটা দেখে নাও, দেখো নেক্সট প্রবলেমটা অ্যালিগেশন থেকে। এখানে বলেছে একটা পরীক্ষায় 480 জন ছাত্রছাত্রীর মধ্যে 85% ছাত্রী এবং 70% ছাত্র পাস করে, মোট পাসের হার যদি 75% হয় তবে কতজন ছাত্র পরীক্ষায় উপস্থিত ছিল। তাহলে দেখো এখানে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস কত, 480, 480 জন, এটা হচ্ছে মোট ছাত্রছাত্র, তার মধ্যে কিছু ছাত্রী এবং কিছু হচ্ছে ছাত্র। তো দেখো এখানে আমাকে কি বলেছে, 480 জন ছাত্রছাত্রীর মধ্যে 85% ছাত্রী পাস করেছে, কত ছাত্রী পাস করেছে 85%, এবং 70% ছাত্র পাস করেছে, তাহলে ছাত্রের সংখ্যা কত, 70%। ডি বলছে মোট পাসের হার, মানে ছাত্রছাত্রী সব কিছু মিলিয়ে পাসের হার হচ্ছে 75%, তাহলে এটা ঠিক মাঝে লিখবো, 75%। এরপর আমরা অ্যালিগেশন করব, তাহলে এই দুটো বিয়োগ করে এখানে লিখব, 85 থেকে 75 বাদ দিলে কত হয়, 10, আবার এই দুটো বিয়োগ করে এখানে লিখব, 75 থেকে 70 যদি বাদ দিই তাহলে কত হবে, 5, তাহলে এদিকে 5 আর এদিকে 10, এই হচ্ছে ছাত্র ছাত্রীর সংখ্যার অনুপাত। 5 দিয়ে কাটো, 5 একে 5, 5 2 10, তাহলে আমরা অনুপাত কত পেলাম, 1:2, তার মানে ছাত্র এবং ছাত্রীর সংখ্যার অনুপাত হচ্ছে 1:2। ওকে, এরপর আমাকে বলেছে পরীক্ষায় কতজন ছাত্র উপস্থিত ছিল, মোট স্টুডেন্ট কত, 480, এবার আমাকে ছাত্র বার করতে হবে। তো ছাত্রের জন্য দেখো কি অনুপাত আছে, এদিকের অনুপাতটা 2, এটা ছাত্রের অনুপাত 1, ছাত্রের অনুপাত 2, তাহলে যেহেতু ছাত্রের অনুপাত 2, ওপর নব 2 আর নিচে এই দুটো অনুপাত যোগ করে দেবো, 1 + 2, এইটা ক্যালকুলেশন করবো, বোঝা গেল। যেহেতু ছাত্রের অনুপাত চাইছে, তাহলে ছাত্রের সংখ্যা চাইছে, তাই ছাত্রের অনুপাত 2 ওপরে নিলাম আর নিচে এই দুটো যোগ করে দিলাম, তাহলে কত হলো দেখো, 480 × 2/1 আর 2 যোগ করলে 3 হলো, 3 দিয়ে কাটো, 3 একে 3, 3 6 18, 0, 160 × 2 মানে 320 জন। তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম,
টোটাল ছাত্রের সংখ্যা হচ্ছে 320 জন। যদি ছাত্রী বলতো তাহলে কি করতাম, 480 কে তখন ছাত্রের অনুপাত মানে উপরে এক আর নিচে তিন, এক আর দুই তিন, দ্বিগুণ করতাম 160। খুব খেয়াল করবে, কারণ দেখবে অপশনগুলো তোমাকে সেরকমই দেবে যাতে তুমি ভুলটা করো। এখানে দেখো 160 অপশনও আছে, কিন্তু চেয়েছে ছাত্র, তাহলে আমাদের অপশন এ 320 হবে প্রপার অ্যান্সার। আশা করি বিষয়টা বোঝা গেছে। তাহলে আমরা নেক্সট প্রবলেমটাই চলে আসি। দেখো পরের প্রবলেমটা কি বলছে, বলছে চার অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 8, 12, 16, 20 এগুলো দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে তিন ভাগশেষ থাকবে। তাহলে আমাকে চার অঙ্কের বৃহত্তম সংখ্যাটা বার করতে হবে, যাদেরকে মানে যাকে 8, 12, 16, 20 এগুলো দিয়ে যদি আমি ভাগ করি ক্রমশ, তাহলে পরে প্রতি ক্ষেত্রে কিন্তু তিন ভাগশেষ থাকবে। তো আমরা প্রথমে কি করব, এইগুলো লসাগু বার করে নেব, অর্থাৎ 8, 12, 16 এবং 20 এদের লসাগু আমরা প্রথমে বের করে নেব। তাহলে দেখো এদের লসাগু বার করার জন্য আমরা কি করব, প্রথমে দুই দিয়ে কাটো। দেখো আমরা যেভাবে লসাগু করি, আমি তোমাদের লসাগুর শর্টকাট ট্রিকও দেখিয়ে দিয়েছি, তোমরা প্লে লিস্ট খুঁজবে, এলসিএমএ হিসেবে শর্টকাট ট্রিকও আমি শিখিয়ে দিয়েছি, যদিও এটা জেনারেলি করছি। 2 4 8, 2 6 12, 2 8 16, 2 10 20, আবার দুই দিয়ে যাবে, 2 2 4, 2 3 6, 2 4 8, 2 5 10, দেন আবার দুই দিয়ে যাবে, 2 1 2, 2 3, 2 2 4, 5, আর যাবে। এবার এগুলো গুণ করে আমি লসাগু করবো, তাহলে লসাগু কত হবে, 2 × 2 × 2 × 3 × 2 × 5, একটা নেওয়ার দরকার নেই, গুণ করলে একই থাকবে। তাই তাহলে দেখো 2 2 4, 2 8, 8 3 24, 24 2 48, 48 × 5, 240, ঠিক না? আরেকবার দেখে নাও, 5 2 10, 3 30, 60 120, 240। তাহলে এই হচ্ছে আমাদের এলসিএম বা লসাগু। এরপর আমাকে কি করতে হবে, বৃহত্তম চার অঙ্কের সংখ্যা বলেছে। তাহলে দেখো আমরা জানি বৃহত্তম চার অঙ্কের সংখ্যা কত, চারটা নয়, এটা বৃহত্তম চার অঙ্কের সংখ্যা, চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, চারটা নয়। এবার একে কি করব, ওই লসাগুটা দিয়ে প্রথমে ভাগ করব 240। দেখো 240 দিয়ে প্রথমে ভাগ করছি, 240 24 4 96, তাহলে 240 × 4 মানে 960, তারপর এখানে নামলো 9, এখানে হচ্ছে 3 3 9, এরপরে 9টা নামিয়ে দাও, এবার আবার 240 এককে 240 দিয়ে আবার এটা বিয়োগ করো, দেখো কত হয়, 9, এখানে থাকছে 5, এখানে 1, মানে এই সংখ্যাটাতে যদি 159 না থাকে তাহলে সেটা 240 দিয়ে ভাগ হবে। তাহলে 240 দিয়ে ভাগ হওয়া মানে এই সংখ্যাগুলো দিয়েও ভাগ হবে, এলসিএম দিয়ে ভাগ হওয়া মানে ওই সংখ্যাগুলো দিয়ে ভাগ হওয়া। তাহলে এটাতে যদি 159 না থাকে, না থাকে মানে কি, তাহলে নিশ্চয় বিয়োগ করবো, 9 9 9 9, এখান থেকে 159 বিয়োগ করে দাও, তাহলে এটা হলো 0 4, এখানে হচ্ছে 8 9 9 8 4 0, এই যে সংখ্যাটা পেলাম এইটাই সবগুলো দ্বারা বিভাজ্য, 8, 12, 16, 20 সবগুলো দ্বারা বিভাজ্য। কিন্তু আমাকে বলেনি বিভাজ্য হবে, আমাকে বলে যে তিন ভাগশেষ মানে অতিরিক্ত থাকতে হবে। তাহলে আমরা কি করব, এর সঙ্গে আলটিমেটলি একটা 3 যোগ করে নেবো, কত হবে, 9 8 4 3, ফলে আমাদের প্রবলেমটার অ্যান্সার কত হবে, 9 8 4 3, তার মানে অপশন বি হয়ে যাবে তোমাদের প্রবলেমটার অ্যান্সার। আশা করি সকলে বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছ, যদি কোনো প্রবলেম হয় দ্বিতীয়বার আরেকবার দেখে নিও। নেক্সট প্রবলেমটা দেখো, এই ধরনের অঙ্ক কিন্তু আমরা অনেক করেছিলাম, সংখ্যাতত্ত্বের প্রবলেম অনেক করেছি, এলসিএম এলসিএফও আমরা করেছি, তোমরা পারলে প্লে লিস্ট থেকে সেই ক্লাসগুলো দেখে নিতে পারো। দেখো তোমাদের আমি একটা নতুন কোর্স নিয়ে এসেছি ম্যাথ এবং রিজনিং এর উপরে, যেটা অফলাইন এবং অনলাইন দুটোই হবে, এবং অফলাইনটা হবে বাঁকুড়াতে, ওকে, যেটা তোমাদের শুরু হবে খুব শীঘ্রই, অল্প মাস মাসিক তোমাদের বেতন লাগবে, এবং তার জন্য তোমরা আমাকে এই নাম্বারে কল করে নিতে পারো বা এইটাই হোয়াটসঅ্যাপ করতে পারো। তো এইটা একটা কম্বাইন্ড কোর্স, যেখানে টেট, রেল, WBPSC, WBCS, ব্যাংক, SSC, KP এই সমস্তগুলোর জন্য কিন্তু প্রিপারেশন দেওয়া হবে। এটা একটা নতুন কোর্স, তোমরা চাইলে এই কোর্সটা অ্যাভেল করতে পারো। এবং এখানে কি করা হবে, টোটাল ম্যাথ সমস্ত চ্যাপ্টার কভার করা হবে, টোটাল রিজনিং সমস্ত চ্যাপ্টার কভার করা হবে, এবং তোমাদের টোটাল ক্লাসগুলো কিন্তু এখান থেকে দেওয়া হবে। এর জন্য দুটো গ্রুপ আছে, এবং সপ্তাহে তোমাদের যে ক্লাস হবে তারপরও তোমাদের সপ্তাহে মক টেস্ট হবে 3টে করে, প্রত্যেক সপ্তাহে মক টেস্ট হবে 3টে করে। টোটাল সমস্ত চ্যাপ্টার তোমাদের ম্যাথসের যা যা চ্যাপ্টার আছে সব, এবং রিজনিং এর সমস্ত চ্যাপ্টার কিন্তু কভার করা হবে, ওকে। চলো নেক্সট অঙ্কটা দেখে নেওয়া যাক, এখানে কি বলেছে, বলছে এ বি এর থেকে 3 গুণ সুদক্ষ।
একটি কাজ বি 12 দিনে শেষ করতে পারে, তারা দুজনে একসাথে কাজটা করলে কত দিনে শেষ করবে? তার মানে কি বলতে চাইছে, এ বি এর থেকে তিন গুণ সুদক্ষ মানে কি? ধরো এ এ আর এ বি, বি এর থেকে তিন গুণ সুদক্ষ, মানে বি যদি এক ইউনিট কাজ করে, এ তার তিন গুণ কাজ করে, মানে এ তিন ইউনিট কাজ করে, বুঝা গেল? তাহলে বি যদি এক ইউনিট করে তার তিন গুণ করবে এ, বি এর কাজটা করতে 12 দিন লাগছে। তাহলে বি যদি একদিনে এক ইউনিট করে, 12 দিনে কত ইউনিট করছে? 1 × 12, তার মানে 12 ইউনিট কাজ করছে। তাহলে এটাই টোটাল কাজ কিনা বলো? বি একদিনে এক ইউনিট করে, একটা কাজ শেষ করতে 12 দিন লাগছে, তাহলে 12 দিনে কত করবে? 12 × 1 মানে 12 ইউনিট। তাহলে এইটা হচ্ছে টোটাল কাজ। এরপর এই কাজটা দুজনে মিলে করবে, এ এবং বি মিলে। এ কত করে? 3 ইউনিট। বি করে কত করে? 1 ইউনিট। তাহলে মোট হচ্ছে 4 ইউনিট। তার মানে এক এক দিনে 4 ইউনিট কাজ কমপ্লিট হবে আর টোটাল কাজ 12। তাহলে 12 ইউনিট কাজ শেষ করতে আমার কত সময় লাগবে? 12 × 4, তার মানে 3 দিন, ঠিক কিনা? বুঝা গেল? তাহলে 12 ইউনিট কাজ আর একদিনে এ বি দুজনে মিলে 4 ইউনিট করে করছে, তাহলে কতদিন সময় লাগবে? 3 দিন। তার মানে এখানে অপশন এ হয়ে গেল তোমাদের প্রপার অ্যান্সার। তো চলো এরপর নেক্সট প্রবলেমটাই আমরা এসে যাই। দেখো পরের অঙ্কটা খুব সুন্দর একটা অঙ্ক, বলছে কোন সংখ্যা ও তার বর্গের গড় যদি সংখ্যাটির 5 গুণের সমান হয় তাহলে সংখ্যাটা কত? বলছে একটা সংখ্যা ছিল এবং তারই আবার বর্গ করা হলো, দিয়ে ওই দুটোর গড় করা হলো, মানে ওই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করা হলো। ভাগফল হিসেবে আমি যেটা পাচ্ছি সেটা মূল সংখ্যাটার 5 গুণ, তাহলে সংখ্যাটা কত? তো এটা আমরা কি করে করবো? দেখো এটা আমরা দ্বিঘাত সমীকরণ আকারে করতে পারি, কোয়াড্রেটিক ইকুয়েশন করলে অঙ্কটা বড় হয়ে যাবে। এইসব অঙ্ক অপশন টেস্ট করে নেওয়াটাই বেটার। আমাকে বলতে চাইছে একটা সংখ্যা, ধরে নাও প্রথমে 5, সেই সংখ্যাটা নাও, তারই বর্গ নাও, 5 এর বর্গ কত? 25। এই দুটোর গড় করো, মানে যোগ করে 2 দিয়ে ভাগ করছি, 30/2, তাহলে কত পেলাম? 15। এইটা কি মূল সংখ্যার 5 গুণ? আমি মূল সংখ্যাটা 5 ধরেছিলাম, তার 5 গুণ কি 15 বটে? না, তাহলে এটা উত্তর হবে না। পরেরটা দেখো 7, তার সঙ্গে তার বর্গ যোগ করো, 7 এর বর্গ 49, গড় করো 2 দিয়ে ভাগ, 49 + 7 কত হয়? 56, তাই না? 56/2, তাহলে কত পাবে এটা? 2 দিয়ে ভাগ করে 28। তাহলে 7 এর কি 5 গুণ 28? না, 7 এর 4 গুণ হবে না, 8 9। তার বর্গ করো 64, গড় করো 64 আর 8 এ 72, 72/2 কত হয়? 36, তাই তো? 64 আর 8 72, 72/2 হচ্ছে 36। সেটা কি 8 এর 5 গুণ? না, এটাও হবে না। তাহলে পরেরটাই হবে, তবু একবার দেখে নেওয়া যাক। সংখ্যাটা 9, তার বর্গ 9 এর বর্গ কত? 81, যোগ করে 2 দিয়ে ভাগ করো, 81 আর 9, 90/2, তাহলে সেটা হচ্ছে 45। তাহলে মূল সংখ্যা ছিল 9, তার 5 গুণ 45 কিনা বল? ব্যাস, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 9, তার মানে অপশন ডি। আশা করি ক্লাসটা প্রত্যেকের ভালো লেগেছে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, এবং অবশ্যই তোমরা যারা চ্যানেলে নতুন এবং যারা পুরনো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বটনটা অবশ্যই ক্লিক করে রাখবে, নইলে আমার আপডেটগুলো কিন্তু পাওয়া যাবে না। তো চলো আজকের মতো ক্লাসটা শেষ করলাম, টাটা।